মাই স্মার্ট সাজেস্টের নতুন আরও একটি ভিডিওতে ক্লিক করার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ আজকের ভিডিওটি কিন্তু ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্র ছাত্রীদের জন্য আরো গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্যারেন্টসদের জন্য যাদের বাড়িতে ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রী রয়েছে বা তাদের ছেলে মেয়ে ক্লাস এইট থেকে টুয়েলভ এই এই ক্লাসগুলোর মধ্যে যে কোনো একটাতে পড়ে কিংবা আপনার যদি ভাই কিংবা বোন আপনার কেউ থেকে থাকে

ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখব যে আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সার্জ তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি আপনাদের জানিয়ে রাখব যে আজকের যে স্কলারশিপটি এই স্কলারশিপটি কিন্তু সিরাম অটোমাল ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে দেওয়া হচ্ছে তো এখানে দেখুন কি বলা হয়েছে অ্যাড সিরাম উই নট অনলি বিলিভড ইন সাপোর্টিং দ্য ট্র্যাক ড্রাইভার্স অ্যান্ড কমার্শিয়াল ভেহিকল ওনার্স বাট অলসো দেয়ার ফ্যামিলিস অ্যান্ড চিল্ড্রেন আওয়ার এডুকেশন স্কলারশিপ প্রোগ্রাম ইজ ইয়েট অ্যানাদার ইনিশিয়েটিভ টু এম্পাওয়ার দ্যাম টু ফুলফিল দেয়ার ড্রিমস তার মানে কিন্তু এখানে বলা হয়েছে শ্রীরামে আমরা কেবল ট্রাক ড্রাইভার এবং যে ট্রাক সংস্থা বা ভেহিকেলের যে মালিক যারা রয়েছে তাদেরকেই সমর্থন করি না তাদের পরিবার এবং তাদের যে বাচ্চা কাচ্চা তাদেরকেও আমরা সমর্থন করি এবং তাদের বাচ্চা কাচ্চা বা তাদের যে ছেলে মেয়ে যারা রয়েছে তাদের যে শিক্ষার বৃত্তি বা এই বৃত্তির জন্য একটি আরও নতুন উদ্যোগ তো এখানে দেখে নেব যে কী বলা হয়েছে তবে আপনাদের জানিয়ে রাখবো দেখুন এখানে কিন্তু বলা হয়েছে যে এখানে ক্লাস এইট স্ট্যান্ডার্ড থেকে টুয়েলভ স্ট্যান্ডার্ডের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তারাই কিন্তু এই স্কলারশিপের জন্য যোগ্য হবে তবে আপনাদের জানিয়ে রাখবো দু নাম্বার পয়েন্টে দেখুন বলা হয়েছে যে এখানে কিন্তু যে কোনো স্কুল সরকারি কিংবা বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা এখানে আবেদন করতে পারবে যা অতিরিক্ত কোনো চার্জ লাগে না তো তারপর দেখুন বলা হয়েছে যে এই স্কলারশিপটা ক্লাস টেন পর্যন্ত কিন্তু তিন হাজার টাকা দেওয়া হবে প্রতি বছর এবং ক্লাস টুয়েলভ পর্যন্ত কিন্তু পঁয়ত্রিশশো টাকা দেওয়া হবে প্রতি বছর এবং এই স্কলারশিপের যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা কিন্তু চেকের মাধ্যমে সেই আবেদনকারীকে দেওয়া হবে বা সেই বাচ্চাটিকে দেওয়া হবে তো তারপর দেখুন বলা হয়েছে যে এর সিলেকশন প্রসিডিওরটা কি থাকবে তবে আপনাদের জানিয়ে রাখবো এখানে কারা আবেদন করতে পারবে এখানে কিন্তু তারাই আবেদন করতে পারবে যাদের প্যারেন্ট অর্থাৎ বাবা ট্রাক ড্রাইভার কিংবা ছোটোখাটো কোনো যে ট্রাক সংস্থা বা ট্রাক সংস্থার সঙ্গে জড়িত রয়েছে তো তারাই কিন্তু আবেদন করতে পারবে এবং সেটাও কিন্তু হতে হবে সর্বনিম্ন এক বছরের মানে তাদের প্যারেন্টস যদি এক বছরের কম করে এক বছর সময় কিংবা তার অধিক সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত থাকেন তবে কিন্তু তারা এই ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং জানিয়ে রাখবো যে আবেদনকারীর কিন্তু সর্বশেষ যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষাতে কিন্তু সিক্সটি পারসেন্ট মার্কস কিন্তু তার থাকতে হবে এবং সেই ছাত্রটি কিন্তু রেগুলার ছাত্র হতে হবে এবং জানিয়ে রাখবো তাদের যে ফ্যামিলি ইনকাম মানে আবেদনকারীর ফ্যামিলি ইনকাম কিন্তু পঁচিশ হাজার টাকার ওপরে হলে চলবে না মান্থলি তারপর দেখুন বলা হয়েছে যে যেই ছাত্রটি আবেদন করবে সেই ছাত্রটি যদি কোনো এনাদার মানে অন্য কোনো ডোনেশন কিংবা অন্য কোনো স্কলারশিপ পায় তাহলে কিন্তু এই ক্ষেত্রে আবেদন করতে পারবে না তো আপনারা কীভাবে আবেদন করবেন এবং এর ডিটেলস এবং টার্মস অ্যান্ড কন্ডিশন কী রয়েছে চলুন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনারা যদি এই ক্ষেত্রে আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদের এই ফর্মটি ফিল করতে হবে তো আপনারা দেখতেই পারছেন এই ফর্মটি তো এখানে কিন্তু ফটো লাগাতে হবে এখানে যে সমস্ত তথ্য যা যাওয়া হয়েছে সমস্ত কিছু কিন্তু দিতে হবে সুন্দরভাবে এখানে ফিল আপ করতে হবে তবে আপনাদের জানিয়ে রাখবো যে এখানে কি কি ডকুমেন্টস আপনার দিতে হবে তো এখানে যে বন ফাইড সার্টিফিকেট দিতে হবে তারপর হচ্ছে রিসেন্ট প্রোগ্রেস কার্ড দিতে হবে তারপর হচ্ছে কপি অফ ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু দিতে হবে পা যা প্যারেন্টসের তারপর হচ্ছে কপি অফ আর সি বুক সেটা দিতে হবে তারপর দেখুন কী দিতে হবে রেশন কার্ড অ্যান্ড আধার কার্ড অফ প্যারেন্টস তো প্যারেন্টসের রেশন কার্ড কিংবা আধার কার্ড কিন্তু দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন তারপর দেখুন এখানে প্যারেন্টের সিগনেচার দিতে হবে তারপর নিচের নামটা লিখতে হবে লিখে কিন্তু এটাকে পাঠিয়ে দিতে হবে তো আপনারা সমস্ত প্রমাণপত্রা দিয়ে এবং ফর্মটি ফিল আপ করে যে ঠিকানায় পাঠাবেন সেটা দেখুন ঠিকানাটি প্রথমেই দেওয়া রয়েছে সেভেন জিরো নাইন বেস্ট স্কাই টাওয়ার এফ ফাইভ নেতাজি সুভাষ প্লেস পিতামপুরা দিল্লি ডাবল ওয়ান ডাবল জিরো থ্রি ফোর এই ঠিকানায় কিন্তু আপনাদের এই আবেদন ফর্মটি পাঠাতে হবে তো আপনাদের সুবিধার্থে ভিডিও ড্রেসক্রিপশন বক্সে আমি এই আবেদন ফর্মের লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তাই হোক ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই বেলাইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করতে ভুলবেন